মর্নিং বন্ধুরা, সোনালিস লাইফ স্টাইলের নতুন আরেকটি ভ্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা ভালো আছো। আমরা মোটেই ভালো নেই, কেননা মায়ের গল ব্লাডার স্টোন আজকে অপারেশন হবে। তো মায়ের খুব পেটে ব্যথা শুরু হয়েছিল, তো হবে হবে করে বাপির অ্যাক্সিডেন্ট হলো। আমার শ্বশুরমশাই শরীর অসুস্থ হওয়ার জন্য মায়ের অপারেশনটা হয়ে ওঠেনি, তো আজকে সেই দিন। অপারেশনের জন্য নিয়ে আসা হয়েছে নার্সিং হোমে। তো এখন চলছে চ্যানেল হয়েছে, কিছু ইঞ্জেকশন মেডিসিন এসব দিয়েছে। তো আসার পরে ড্রেসটা চেঞ্জ করে দিল সিস্টাররা এখানে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো খুব শর্ট ভিডিও হতে চলেছে। দিদি যায়, বুড়াও আসছে, আমরা অ্যাডমিট করিয়ে দিয়েছি, বোন আছে ভিডিও কলে। তো মায়ের টুকটাক ইঞ্জেকশন তো দিতেই হবে, খুব পেন হচ্ছে মায়ের। মা বলছে অনেক দিন ইঞ্জেকশন নিয়ে সেই তোরা হতে তখন নিয়েছিলাম, আর তো তেমন কোনো রোগ জ্বালা তো ছিল না মায়ের, তো সেই জন্য আর কোনো ইঞ্জেকশন মেডিসিন এসব তো মাকে কিছু নিতে হয়নি কখনো। এটা তো কোনো আনন্দের ভিডিও নয়, তো তোমাদের সামনে যতটুকু পারবো ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমি ডেলি ভ্লগার, তো তাই আমি এই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু এতদিন আমি কোনো ভ্লগ দিতে পারিনি, কেন দিতে পারিনি সেটাই তোমাদেরকে জানালাম। একটু নয় লাগবে তো। আমি আরো করে আনবো। অসুবিধা কিছু হয় স্টোনটা কি সেই সিল করে সেই দিয়ে দিবেন না, ওগুলো ফেলে দেয়া। ঠিক আছে শরীর? হ্যাঁ হ্যাঁ কাঁপাচ্ছে, কাঁপাচ্ছে, গায়ে কি ঢাকা দিয়ে দেবো? হ্যাঁ 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 আপনার